শিক্ষার্থী মাত্র একজন আর শিক্ষক তিনজন এভাবেই চলছে খুলনার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযোগ রয়েছে একরকম বসে বসে বেতন নিচ্ছেন শিক্ষকরা যদিও সংশ্লিষ্ট অধিদপ্তরের দাবি বিদ্যালয়টি বন্ধ করে দেবার সুপারিশ করা হয়েছে এর মধ্যে মামুন রেজার রিপোর্ট আর ছবি তুলেছেন জাকারিয়া তুষার অর্পণ সরকার খুলনার ডুমুরিয়া উপজেলার ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর একমাত্র ছাত্র তাকে পাঠদানের জন্য আছেন তিনজন শিক্ষক মাঝে মধ্যে অর্পণ স্কুলে না এলে কাজ থাকে না শিক্ষকদের ২০২০ সালে এখানে শিক্ষার্থী ছিল ৬ জন এবং ২০২১ সালে ৩ জন আর চলতি বছর শিক্ষার্থী মোটে ১ বিষয়টি নিয়ে অস্বস্তিতে শিক্ষকরাও আমার কোনো সমস্যা নেই কারণ স্যারেরা তাকে প্রাইভেটের মতো পড়াচ্ছে তার লেখাপড়া উন্নতিই হচ্ছে কোনো সমস্যা হচ্ছে না আমার ক্লাসে ধন্যবাদ না বললে ভালো মনের দিক দিয়েই তো আমরা মানি নেওয়ার জন্যই পারি না ওই স্যারের দেখেন রংপুরের থেকে আসা লাগে কত কষ্ট আমার এই নদীর উপর দিয়ে চার পারাপার পথ আসা যাওয়ায় কত কষ্ট হয় না কিন্তু আসলাম কিন্তু কোনো কাজ করলাম না এলাকাবাসী ও শিক্ষকরা বলছেন ময়নাপুর গ্রামে ২৯টি পরিবারের বসবাস কিন্তু গেল ৬-৭ বছরে নতুন শিশুর জন্ম হয়নি এ গ্রামে সে কারণে নেই স্কুলে যাওয়ার উপযোগী শিশু স্কুলে ছাত্রছাত্রী নেই আমরা টাকা বেতন নিচ্ছি বসে পড়ে টাকা কাছে আমাদের খুবই খারাপ লাগে আর এখানে জন্মহারও কম আর এই গত ৭ বছর ধরে এখানে কোনো তেমন কোনো শিশুর জন্ম নেয়নি এ বিষয়ে শিক্ষা বিভাগ বলছে বিদ্যালয়টি বন্ধ করে দিয়ে শিক্ষকদের অন্যত্র বদলির সুপারিশ পাঠানো হয়েছে অধিদপ্তরে ওইটা অন্য জায়গায় শিফট করার জন্য ওইটা বন্ধ করে দেওয়ার জন্য এটা ওই স্কুল ওইখানে ছাত্র বাড়ানোর সম্ভাবনা হয়েছে বসতি কম তো চালানো যাচ্ছে না ছাত্র নাই ময়নাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় ১৯৯১ সালে মামুন রেজা চ্যানেল ২৪ খুলনা